কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ও করোনা ওয়ার্ডের প্রধান ডাক্তার এ এস এম মুসা কবির করোনা ভাইরাসে আক্রান্ত, বিষয়টি নিশ্চিত করেছেন তার সহযোগী সোহেল রানা। কুষ্টিয়া সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা রিপোর্টে তার ফলাফল পজিটিভ আসে। এদিকে কুষ্টিয়াতে আশঙ্কা হারে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন। করোনার বিধিনিষেধ না মানার কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা যায়। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে 151 জনের, মৃত্যু হয়েছে 4 জনের। কুষ্টিয়ায় অতীতের সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ 151 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করে চলতি বছরের ফলাফল এটাই সর্বোচ্চ। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, 24।